হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই পপুলার একটি মডেল নিয়ে আপনাদের সামনে কথা বলবো, শুধু একটি মডেল নিয়েই কথা বলবো এবং এটা কিন্তু অনেক কোয়ান্টিটি আছে। যারা নিতে আগ্রহী আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকের মডেলটা একদম মিড লেভেল, মিড না, একদম লো বাজেটের একটি ল্যাপটপ থাকবে। দেখতে যেমন সুন্দর, এটা সার্ভিসও কিন্তু মোটামুটি ভালো থাকে। যেহেতু এটা হচ্ছে 360 রোটেট থাকবে, টাচ স্ক্রিন থাকবে, দেখতে খুবই সুন্দর, হ্যান্ডি, যে কোনো জায়গায় ক্যারি করা যাবে। বিশেষ করে স্টুডেন্টদের জন্য খুবই ফার্স্ট চয়েজে রাখতে পারেন, অথবা যারা নতুন করে গ্রাফিক্সের কাজ, ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে যাচ্ছে, যে না আপনি ডিজিটাল মার্কেটিং হালকা পাতলা কাজ করবেন, এই ল্যাপটপ আপনার জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। এবং ব্যাটারি ব্যাকআপ নিয়েও কিন্তু আপনি টেনশন করা লাগবে না, খুবই ফাটাফাটি ব্যাটারি ব্যাকআপ থাকবে। চলুন কথা না বাড়িয়ে মডেলটা কী আছে, এটার মধ্যে কী কী কনফিগারেশন আছে, কী কী কাজ করা যাবে আপনাদেরকে সংক্ষেপে আমি বলে দিচ্ছি। মডেলটা হচ্ছে 31 ডেল লেটিটিউডের 3190, খুবই চমৎকার একটি ল্যাপটপ, দেখতে যেমন ভালো লাগবে। এটা হচ্ছে ক্যারি করার জন্য একদম পারফেক্ট একটি ল্যাপটপ। বিশেষ করে মডেলটা পপুলার হওয়ার কারণ হচ্ছে আপনি এটাকে 360 ভাঁজ করে আপনি ইউজ করতে পারবেন। যারা হচ্ছে ড্রয়িংয়ের কাজ করেন অথবা আপনি ট্যাব মোডে ইউজ করতে পছন্দ করেন, এই ল্যাপটপটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হবে। বেসিক কাজের জন্য এই ল্যাপটপটা খুবই চমৎকার একটি ল্যাপটপ। আর এটাতে থাকতেছে প্রসেসর হিসেবে, কিন্তু এটার মধ্যে থাকবে হচ্ছে পেন্ডিয়াম প্রসেসর। অনেকেই এটাকে আপনার বিভিন্ন জেন দিয়ে ডিভাইড করে, যেমন 9 জেন 10 জেন 11 জেন। অবশ্য আমি এটার মধ্যে কোনো জেনারেশন খুঁজে পাইনি। আমার জানা মতে পেন্টিয়াম প্রসেসর, এটা হচ্ছে পেন্টিয়ামের ইন্টেল পেন্টিয়াম সিলভার প্রসেসর, এটার মধ্যে কোনো জেনারেশন হয় না। এটা সাধারণত র্যাম, এসএসডি বা খুবই পারফরমেন্সের দিক থেকে মোটামুটি মিড লেভেলের কাজের ক্ষেত্রে খুবই ভালো একটি ল্যাপটপ হবে এটা। এটাতে চার্জ ব্যাকআপ থাকবে, মিনিমাম 5-6 ঘন্টা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। বিশেষ করে যারা হচ্ছে স্টুডেন্ট আছেন, যা বিভিন্ন আপনার স্কুলের কাজগুলি করা লাগে, যে হোমওয়ার্কগুলি করা লাগে, বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করা লাগে, তাহলে কিন্তু এটা দিয়ে করতে পারেন। এবং যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখতেছেন, ওটা কিন্তু তেমন ভারী কোনো সফটওয়্যার লাগে না, তাই সো ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলিও কিন্তু করা যাবে। অনেকেই বলেন যে এটাতে গ্রাফিক্সের কাজ করা যাবে কিনা। আসলে ভাই, 15,000-20,000 টাকা ল্যাপটপের মধ্যে গ্রাফিক্সের কাজ করাটা কতটা যুক্তিসঙ্গত বা আপনি কী লেভেলের কাজ করেন সেটা না জানা থাকলে আমি বলতে পারবো না যে এটা দিয়ে আসলে গ্রাফিক্সের কাজ করা যাবে কিনা। সো যারা গ্রাফিক্সের কাজ করে সাধারণত দেখি যে ডেডিকেটেড গ্রাফিক্স অথবা হাই প্রসেসরের ইউজ করে। আপনি যদি একদম বেসিক লেভেলে নেওয়া হয়, যারা আপনি স্টাডি করতেছেন মাত্র, গ্রাফিক্সে হালকা পাতলা কাজ শিখবেন, সেক্ষেত্রে হয়তো এটাতে করা যাবে, বাট এমনি ভারী কোনো কাজ এটাতে করা যাবে না আমার যতটুকু ধারণা। এমনি ডিজিটাল মার্কেটিং, অফিসিয়াল ওয়ার্ক, এক্সেল ওয়ার্ডের কাজ, ইউটিউবিং, বিভিন্ন টিকটক ভিডিও এডিট করা, এগুলি ছোটোখাটো কাজ আপনি আরামসে এটা দিয়ে করতে পারবেন। আর এই ল্যাপটপটাতে রয়েছে হচ্ছে 8 জিবির একটা র্যাম থাকবে, 2400 MHz স্পিডের খুব ভালো মানের একটা র্যাম রয়েছে এবং 128 জিবি এসএসডি রয়েছে। মোটামুটি আপনি এটা দিয়ে আপনার কাজগুলি চালিয়ে যেতে পারবেন। এটার ডিজাইনটাও কিন্তু খুবই লুক্রেটিভ এবং এটার বডি বিল্ড যদি বলি, খুবই স্ট্রং প্লাস্টিক বডির মধ্যে খুবই স্ট্রং একটা বডি, দেখতেও খুব সুন্দর। এবং আমাদের কাছে যে কোয়ান্টিটিগুলি আছে প্রত্যেকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, আপনি দেখে শুনে বেছে নিতে পারবেন। 1-200 পিস থেকে বেছে 1 পিস মাল আপনি চাইলে কিন্তু নিতে পারবেন। আপনি এটা দিয়ে থাকতে হচ্ছে কিন্তু যারা হচ্ছে কোর থ্রেড হিসাব করে, এটা কিন্তু 4 কোর 4 থ্রেড এবং 4 MB ক্যাশ মেমোরি সহ কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাচ্ছেন। চলুন আমরা সরাসরি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনি এটার মধ্যে কী কী কোর থ্রেড পেয়ে যাচ্ছেন। যেমন এটাতে হচ্ছে সিপিইউতে গেলে আমরা দেখতে পারতেছি ফোর কোর ফোর থ্রেড এবং 4 MB ক্যাশ মেমোরি সহকারে পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে আপনি হচ্ছে বেজ স্পিডটা থাকবে হচ্ছে 1.5 GHz-এর বেজ স্পিড থাকবে এবং মেমোরিতে যদি যাই 2400 MHz-এর স্পিডের 8 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন এবং 128 জিবি এসএসডি রয়েছে এবং জিপিইউ কিন্তু আপনি 4 জিবি গ্রাফিক্স, যে শেয়ার গ্রাফিক্স যেটাকে বলে, শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। আর ইউএসডি গ্রাফিক্স কিন্তু 605 আপনি ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন। সো মোটামুটি আশা করি এটাতে আপনার কাজগুলি হয়ে যাবে। ওয়ার্ড, এক্সেলের মোটামুটি যেগুলি কাজ আছে, আপনার অফিসিয়ালের হালকা পাতলা ওয়ার্ক করে যে কাজগুলি আছে এটাতে হয়ে যাবে। সো এটার প্রাইসও কিন্তু আমরা একদম রিজনেবল রেখেছি, প্রাইস থাকতেছে একদম অফার মূল্য, অনলি 15,490 টাকা কিন্তু এই মুহূর্তে অফার মূল্যে নিতে পারতেছেন। অনেক কোয়ান্টিটি আছে, আপনি দেখে শুনে বেছে নিতে পারবেন। এগুলির সাথে কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টিও একটা ফেসিলিটি দিয়ে থাকবো আমরা হচ্ছে আপনার 1 মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আপনি ইচ্ছা মতো ইউজ করবেন, যদি কোনো ইস্যু থাকে আপনার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন এবং লাইফ টাইম কিন্তু একটা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন। উইদাউট পার্টস, পার্টস লাগলে আপনাকে খরচ করতে হবে, বাট এমনি বাকি সার্ভিসটা কিন্তু আমরা ফ্রিতে আপনাকে দিয়ে দিব। আর অনেকে হচ্ছে কুরিয়ারও নিতে যাচ্ছেন আপনার সোনা মনেকে গিফট করার জন্য অথবা আপনার বাচ্চাকে একটা ল্যাপটপ দেওয়ার জন্য। এগুলি কিন্তু অনেক দিন ইউজ করা যাবে, আশা করি যদি সুন্দরভাবে ইউজ করা যায় মোটামুটি অনেক দিন ইউজ করা যাবে। সো এই বাজেটে আমি মনে করবো এটা বেস্ট একটা ল্যাপটপ, আপনার চাইলে কিন্তু এটা পারচেস করতে পারেন। কুরিয়ারের মাধ্যমে জাস্ট 500 টাকা বুকিং করলে কিন্তু বাংলাদেশে
বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে থাকি, আপনি 24 ঘন্টার মধ্যে আশা করি ইনশাল্লাহ ল্যাপটপটা আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে আসতে যাচ্ছেন, আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর চলে আসবেন। 10 নম্বর যে ফলপট্টি পরিবহন রোডটা আছে, এস এ পরিবহন অথবা সুন্দরবন পরিবহনের ঠিক অপোজিট সাইডে তাকালে দেখবেন হচ্ছে মোরি ফার্মেসি, খুবই পপুলার জায়গা। ওই মোরি ফার্মেসি বিল্ডিংয়ের 3 তলা আসলে কিন্তু ল্যাপটপ ইউনিভার্সকে পেয়ে যাবেন। আমরা সপ্তাহে 7 দিনই খোলা রাখি, সকাল 10টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত কিন্তু আমরা প্রত্যেক দিন অ্যাভেলেবেল থাকি। মডেলটা আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, ডেল লেটিটিউড 3190 2-in-1 টাচ স্ক্রিন যেটা, সেটা এটা কিন্তু একটা নন টাচ ভেরিয়েন্টও হয়, এটা হচ্ছে টাচ স্ক্রিন, এটা 360 রোটেট যেটা ওটা 3190 2-in-1। সো আপনি কিন্তু এটা চারদিকে আপনি ডিসপ্লে রোটেট করেও কিন্তু ইউজ করা যাবে। দেখুন আপনার যেভাবে খুশি মোবাইলের মতো করে কিন্তু এটা ইউজ করা যায়, আপনি যেদিকে রোটেট করবেন ওদিকে রোটেট হয়ে যাবে। ক্যামেরা একটা সিঙ্গেল ক্যামেরা থাকবে, আর বিশেষ করে এটাতে চার্জ ব্যাকআপটা কিন্তু খুবই ফাটাফাটি চার্জ ব্যাকআপ থাকবে এটাতে। সো আজকে এখানেই শেষ করবো, সবাই ভালো থাকবেন। যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এনি টাইম আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার পছন্দের ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।